আসসালামু আলাইকুম। তো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে আপনার যে ইন্টারনেটের ব্যবসা করেন, ওই ব্যবসায় কত টাকা পুঁজি বা কত টাকা ইনভেস্ট করতে হয়েছে বা কী কী লাগে, এই বিষয় নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছেন। তো আমি অনেকেরই উত্তর দিতে পারি নাই। তো আজকে আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও করতে যাচ্ছি। তো আজকে এই ভিডিওতে আমি পুরো ডিটেলস আলোচনা করব, যে মানে বোঝানোর চেষ্টা করবো এই ভিডিওতে যে আপনাদের কি কি লাগবে বা কি কি কীভাবে। আপনারা আমার এই যে এদিকে দেখতে লক্ষ্য করে দেখুন, যে দেখতে পাচ্ছেন এখানে একটা মাইক্রোটেক সিসিআর, এটাকে মাইক্রোটেক সিসিআর বলা হয়। এটা প্রায় আমাদের এখানে প্রায় 15 GB পর্যন্ত সাপোর্ট দিতে পারে। 15 GB আমাদের এখানে 800 ইউজার পর্যন্ত এটা সাপোর্ট দিতে পারবে, 800 ইউজার। তো এটা আপনি যে দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটার, এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে, এই ডিসপ্লেটা আমি অফ করে রাখছি, যার কারণে এটা আপনারা মানে হাইক করে রাখছি দেখা যায় যাতে না যায়। তো এখান থেকে মনে করেন যে এটা প্রায় আপনি এখানে 10 GB আছে, 1 GB আছে, আপনি যেটাই এসপি এসএফপি এসএফটি এসএফটিটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এসএফটি, এই যে দেখুন এই যে এসএফপি 10 GB বা 1 GB, এখানে আপনি যেটাই ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো আরেকটা কথা হচ্ছে, এটা আপনার যে প্রাইস, এই প্রাইসটা বর্তমানে মনে হচ্ছে এটার প্রাইসটা নিবে হচ্ছে আপনার প্রায় 50,000 টাকার মতো নিতে পারে। আমি 50,000 টাকা দিয়ে নিয়েছিলাম, তো এটা 50,000 টাকার মতো নিতে পারে। তো এটা তো আপনার লাগবে, এরপরে যা লাগবে সেটা হচ্ছে কি, আপনি একটু নিচে দিয়ে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে সুইচ, এই যে সুইচগুলো, এটা হচ্ছে এই যে সিসকোর যে সুইচ, এই সুইচ লাগবে আপনার 24 পোর্টের সুইচ। বা আপনি যদি নতুন মানে প্রথম শুরু করবেন, যেহেতু যদি আপনি চান যে না আমি ছোট একটা সুইচ দিয়ে শুরু করব, তাহলে আপনি চাইলে ছোট সুইচ দিয়ে শুরু করতে পারেন, সমস্যা নেই। তো এটার যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচটা সর্বোচ্চ এটার প্রাইসটা হচ্ছে মনে করেন যে আমার যতটুকু ধারণা এটা মনে হয় 3,000 থেকে 5,000 টাকা বা এরকম একটু বেশিও নিতে পারে, এরকম দাম হবে। তো এটা লাগবে, তারপরে যা লাগবে সেটা হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে এমসিগুলো, এই এমসি এটা বলে এমসি, এই যে বাতি জ্বলতেছে ছোট ছোট, এগুলোকে বলা হয় মিডিয়া কনভার্টার, আর এমনি সংক্ষেপে অনেকে বলে এমসি। এই মিডিয়া কনভার্টারটা আপনার লাগবে, এই মিডিয়া কনভার্টারের যে এই জোড়া সেটা হচ্ছে গিয়ে মিডিয়া কনভার্টারের এক পেয়ার, আপনার এই জোড়া থাকে জোড়া, এক পেয়ারের দাম নিবে হয়তো বা 1400 টাকার মতো বা 1500 টাকার মতো নিবে জোড়া। তো এর বেশিও আছে, আপনি 3,000 টাকাও আছে, 2,000 টাকাও আছে, আপনি নিতে পারেন, সমস্যা নেই। তারপরে যেটা হচ্ছে এই নিচের দিকে একটু দেখলে দেখবেন যে হলুদ হলুদ কিছু কেবল দেখা যাচ্ছে, এই হলুদগুলো, এগুলো হচ্ছে প্যাসকোড বলে এগুলোকে, এই প্যাসকোডটা, এই প্যাসকোডটা মনে হয় দাম নিবে 140 টাকা করে পার পিস, মানে এই প্যাসকোডটা, এই প্যাসকোডটা হচ্ছে গিয়ে আপনার, আমি আপনাকে দেখাচ্ছি, আপনি একটু নিচের দিকে আসুন, দেখবেন যে এখানে যে দেখতে পাচ্ছেন টিজে বক্স, এই টিজে বক্সের এটা হয়তো বা 80 টাকার মতো নিবে। তো এই টিজে বক্সটার ভিতরে যা হয় সেটা হচ্ছে গিয়ে আপনারা এদিকে আসলে দেখবেন যে এখানে ফাইবার, কতগুলো ফাইবার দেখতে পাচ্ছেন, ফাইবার আমরা পাইপ দিয়ে ফাইবার নামাই সিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে এসে আপনি নিচে নামছে, তারপরে এখানে দেখতে দেখছেন যে টিজে বক্স, টিজে বক্সের ভিতরে র্যাপিং হয়েছে। তো ওই টিজে বক্স থেকে, এই টিজে বক্স থেকে বের হয়েছে হলুদ প্যাসকোড, বের হয়ে আপনার এখানে এসে কানেকশন ঢুকছে। তো এটা হচ্ছে গিয়ে টিজে বক্স, এটার ভিতরে আপনার যে ফাইবার, যে ফাইবার দিয়ে যে লাইন আনছেন, ওই ফাইবারের যে লিঙ্কগুলো কোরগুলো ওইগুলো এখানে ইয়ে থাকে, মানে জয়েন্ট হয়ে তারপরে এখানে র্যাপিং করা থাকে। তো এরপরে লাগবে হচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শর্ট কেবল, এই সাদা সাদা এগুলো হচ্ছে শর্ট কেবল, এই শর্ট কেবল লাগবে, শর্ট কেবল। তো এই কেবলগুলোর এক একটা বক্স মনে হয় নিবে আপনার ক্যাট ফাইভের যে বক্স সেটা নিবে হচ্ছে 2300 টাকা বা 2200 টাকা, আর যদি ক্যাট সিক্স কিনেন আপনি তাহলে নিবে হচ্ছে গিয়ে 3,000 টাকার মতো নিবে। তো এরপরে আরেকটা জিনিস লাগবে আপনার, সেটা হচ্ছে গিয়ে আপনি উপর দিকে একটু লক্ষ্য করলে দেখবেন আমি যে এই বডিটা, এই যে সার্ভার যে র্যাক, এই র্যাকটা, এই র্যাকটা সম্ভবত এই যে দেখতে পাচ্ছেন র্যাকটা, এই র্যাকটা থাকলে আসলে সুবিধা কি, র্যাকটা থাকলে আপনি যেই ইয়েগুলো সুইচগুলো আর মাইক্রোটেক সিসিআর এটা আপনি সুন্দর মতো সাজিয়ে রাখতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা থাকলে অনেক ভালো, তো দেখতে এই যে এই র্যাকটা,
আমার এই র্যাকটা হচ্ছে আপনার 32 ফিট, তো এটার দাম নিয়েছে হয়তো 28,000 টাকা, মনে হয় 28,000 টাকা নিছে। তো এরকম এগুলো তো লাগবেই, মাস্ট বি। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এখানে দেখুন, এখানে দেখেছেন একটা সুইচ, তো ডি লিঙ্কের সুইচ। এই সুইচ হচ্ছে আপনি, এটা হচ্ছে 16 পোর্টের, তো আপনি এখানে চাইলে 8 পোর্টেরও ব্যবহার করতে পারেন। এই সুইচ দিয়ে কী হবে, এই সুইচ হচ্ছে আপনার, আমি বলেছিলাম যে যে এমসিগুলো, যে মিডিয়া কনভার্টারগুলো, এই কনভার্টারগুলো আপনি যে যে জায়গায় লিঙ্ক নামাইতে চাইছেন বা যে এলাকায় লিঙ্ক নামাইছেন, ওই এলাকার একটা পেয়ার, মানে এক পেয়ার, তো আপনি এ পার্ট বা বি পার্ট, আপনি যেটাই এ পার্ট ভিতরে রাখতে পারেন অফিসের, অথবা বি পার্ট আপনি বাহিরে রাখতে পারেন, বা এই যা যদি কারো বাসায় আপনার সরাসরি লিঙ্কটা না থাকে তাহলে ওনার বাসায় থাকবে। তো এই হচ্ছে, আর আরেকটা কথা হচ্ছে যে সুইচ, সুইচের ব্যাপারটা, সুইচটা হচ্ছে আপনার, যদি আপনি এক বক্স থেকে আরেক বক্সে লিঙ্ক করতে চান তাহলে আপনি সুইচ দিয়ে এক বক্স থেকে আরেক বক্সে লিঙ্ক করতে পারেন। এতে আপনার খরচটা কম হবে, আর এতে আপনি মনে করেন যে, তবে বেশি ডিস্টেন্স দিলে কিন্তু আপনার লাইনটা খুব ঝামেলা করতে পারে, কিন্তু আপনি যদি মনে করেন যে 40 মিটার বা এই 60 মিটার 80 মিটারের ভিতরে দিতে পারেন, ভালো, কোনো সমস্যা নেই, কারণ এর ভিতরে লাইনের কোনো সমস্যা হয় না সাধারণত। তো আমি তো সব ডিটেলস সব আলোচনা করলাম, এগুলো তো আপনার লাগবেই, সব মিলিয়ে দেখা গেছে যে আপনি কী কী লাগবে। আপনি যে ফার্স্টেই বলেছিলাম যে এখানে সিসিআর যে ইয়াটা সার্ভারটা, এটা হচ্ছে আপনার আমাদের 800 ইউজার পর্যন্ত সাপোর্ট দিতে পারে। আর এটা হচ্ছে এই এসএফটি হচ্ছে এখানে এই 10 জিবি আর হচ্ছে 1 জিবি, তো এটা নিবে হচ্ছে 50,000 টাকার মতো। আর যে সুইচের কথা বলেছিলাম, এই সুইচটা হয়তো সম্ভবত 3,000 বা 5,000 টাকার মতো নিতে পারে। তো আর এই এমসিগুলো বলেছিলাম, এমসি আপনার এক পেয়ারের দাম হচ্ছে 1,500 টাকার মতো বা 1,400 টাকার মতো নিবে, যা বলেছিলাম, ঠিক আছে। তো আর পেসকোড, পেসকোড হচ্ছে আপনি 140 টাকা করে পার পিস। আর যে টিজে বক্সের কথা বলেছিলাম, দেখছিলেন, এই টিজে বক্সটা নিবে 80 টাকা করে। আর এই যে শর্ট কেবল, শর্ট কেবল হচ্ছে আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন, আপনি কেবল কিনে আনবেন, ওই যে 2,200 টাকা বা 3,000 টাকার ক্যাট 6 ব্যবহার করলে আমি মনে করি ভালো, কারণ ক্যাট 6টা খুবই মজবুত, এটা খুব ভালো থাকে। আর আজ আরেকটা লাগবে হচ্ছে আপনি সার্ভার র্যাকটা, এই দেখতে পাচ্ছেন র্যাক, এই র্যাকটা নিবে হচ্ছে 28,000 টাকার মতো। তো সব মিলিয়ে দেখা গেছে প্রায় অনেক টাকা খরচ হয়ে যায়। তো যদি মনে করেন যে বেশি খরচ হয়ে যায়, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, যে আমি বলেছিলাম সিসিআর যে সুইচটা, এই যে সার্ভারটা, এই সার্ভারটা কিন্তু আপনার আরও কমেও পাওয়া যায়, ওইটা হচ্ছে আপনার মনে হচ্ছে 10,000 টাকার মধ্যে একটা পাওয়া যায়, আপনি ওইটা নিয়েও শুরু করতে পারেন, সমস্যা নেই। তো ওটা দিয়ে শুরু করলেও ভালো, সমস্যা নেই। তো সব মিলিয়ে অনেক টাকা মোটামুটি খরচ হবে। এরপর আবার আপনার যেই আইএসপি আছে, যে বিটিআরসি থেকে আপনাকে যেই কানেকশনটা দিছে, তো সেটাও, সেটা মনে করেন যে সার্ভারটা। আরেকটা কথা হচ্ছে, সেটা আমি নিচের দিকে একটু দেখাই, এটা হচ্ছে আমার লক সার্ভার, এটা থেকে হচ্ছে আপনার আমার যত ইউজার আছে, ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টের যে ডাটা, ওই ডাটা পাস হচ্ছে আমার এই এই বিটিআরসির কাছে। আর হচ্ছে মানে তিন জায়গায় যাচ্ছে এই ডাটা ট্রান্সফার হচ্ছে এই জায়গা থেকে, তো এই জায়গা থেকে তারা ডাটা নিচ্ছে, কোন ইউজার কী করছে বা এটা আর কি, এখান থেকে ডাটা তারা নিচ্ছে। আর আগে ফার্স্টেই বলেছিলাম এটা হচ্ছে আমার সার্ভার, এটা থেকে আপনার আমার যেই ক্লায়েন্টগুলো, এই ক্লায়েন্টগুলো এটা থেকে আমার ব্যান্ডউইথ পাস হচ্ছে। তো ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে একটা বেল আইকনটিক বাটন থাকবে, এটা এটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে কী হবে, আমি যখনই নাকি কোনো একটা ভিডিও আপলোড করব, কারণ কি আমার ভিডিওগুলো অবশ্যই আমি জানি ভালো, আমার ভিডিওটি যদি আপনার মানে ভালো লাগে, আমি অবশ্যই জানি, এই ভিডিওটি দেখার জন্য ওই বাটনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার সাথে সাথে একটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।